বন্ধুরা টিনার বৌদি শ্বশুর বাড়িতে এসেই টিনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বন্ধুরা তো কি কি পদক্ষেপ নিয়েছে চলো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে আর হ্যাঁ টিনার বান্ধবী সঙ্গী এবার টিনার বিরুদ্ধে মুখ খুলেছে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা টিনার বৌদি ননদের সম্পর্কে বা ননদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বন্ধুরা আর টিনার বান্ধবী টিনার বিরুদ্ধে মুখ খুলেছে তো সবটাই তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওটা ফুল দেখো সবটাই বুঝতে পারবে বন্ধুরা এবার তোমাদেরকে বলি প্রথমে কিছু কথা এই যে টিনা পরকিয়া করে বাপের বাড়িতে গিয়ে পড়েছিল সে ভেবেছিল যে বাচ্চা বর সবাইকে ছেড়ে আরামসে বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকবো আর পরকিয়া করব বিন্দাস এদিক ওদিক ঘুরে বেড়াবো কিন্তু কোথায় বলে না যে তোর ভাগ্যে কী লেখা আছে তুই কি জানিস তুই তো নিজের ইচ্ছা মতো করে নিজের সুখ খুঁজতে গেছিলি আদৌ কি সেই সুখটা পেলি তুই আজকে দেখ তুই বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবার কাছ থেকে তুই বঞ্চিত হলি এমন কি তোমার মানে এই টিনার সবচেয়ে প্রিয় তার দাদা একমাত্র দাদা আজকে টিনাকে নিজের জীবন থেকে বের করে দিয়েছে বন্ধুরা শুধু তাই নয় যে বিয়ের জন্য টিনা এতটা খুশি ছিল যে দাদার বিয়েতে এটা করব এটা করব আনন্দ করব দেখো আজকে দাদার বিয়েতে সে অনুপস্থিত কোথায় বলে না কর্মের ফল এই দুনিয়াতে সব কিছু কিন্তু তাড়াতাড়ি হয় দেখো যেমন কর্ম করলে তেমন কিন্তু ফল খুব তাড়াতাড়ি পেয়ে গেল তো বন্ধুরা এই যে নতুন বউ নতুন বউ গতকালকে এসেছে আমি তোমাদেরকে কিন্তু ভিডিওতে বলেছি যে তার দাদা কিন্তু কালকে বিয়ে করে বউকে নিয়ে চলে এসেছে বাড়িতে এবার বউ বাড়িতে আসার পর কত কি হয়েছে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো আর টিনার বান্ধবী যেই বান্ধবী টিনার খুব প্রিয় এককালীন সেই বান্ধবী টিনাকে পরকিয়া করতে বেশ সাহায্য করেছে মানে প্রত্যেকটা পদক্ষেপে বলতে পারো তার বান্ধবীর সঙ্গী টিনাকে কিন্তু সব কিছুতে সাহায্য করেছে ছেলেটার সাথে দেখা করতে চ্যাটিং ফেটিং সমস্ত কিছু বিষয়ে এমনকি অনেক বিষয় কিন্তু উস্কানিও দিয়েছে আজকে দেখো সত্যের পাশে ওই বান্ধবী এসে দাঁড়াইছে কেন বলো তো কারণ দুনিয়াতে কেউ কিন্তু কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না আজকে ওর বান্ধবী হয়তো টিনার মনে হতে পারে যে আমার বান্ধবী আজকে আমার বিরুদ্ধে চলে গেল কিন্তু এটা তো হওয়ারই ছিল বুঝতে পারলে এটা তো হওয়ারই ছিল ওর বান্ধবী একদিন ওকে সাথ দিয়েছিল কেন তো ভিউজের লোভে বা নিজের চ্যানেলের জন্য আজকে ওকে নিজের জীবন মানে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে কেন বলে তো আজকেও নিজের স্বার্থের জন্য যে আমাকে সেফ রাখতে হবে আমার পরিবারকে সেফ রাখতে হবে আজকে দেখ তোর বান্ধবী নিজের বাচ্চার জন্য নিজের পরিবারের জন্য নিজের জন্য আজকে তোকে দূরে করতে পেরেছে তাহলে ভাব তুই কতটা বজ্জাত মেয়ে যে নিজের সুখের জন্য নিজের পরকীয়ার জন্য তুই আজকে ওই ছোট শিশুটাকে দুধের শিশুটাকে তুই ছেড়ে এখানে গম গম করে ঘুরে বেড়াচ্ছিস নিজে আনন্দের মেতে উঠেছিস ভাব তুই কতটা স্বার্থপরার তোর বান্ধবী যার সাথে তুই ছোট থেকে বড়ো হয়েছিস যার সাথে নাকি তোর খুব মনের সম্পর্ক আজকে দেখ সে তোকে শিখিয়ে দিলো যে পরিবারকে কতটা ভালোবাসতে হয় এবার আসি বন্ধুরা তার দাদার মানে টি না দাদার বিষয়ে টিনার দাদা সত্যিই খুব ভালো ছেলে হ্যাঁ আমরা কোথায় বলি না দাদা যখন আমাদের বোন থাকে না তো দাদা কিন্তু আমাদের বলতে পারো বন্ধু দাদা সঙ্গী মানে সব কিছু হয় কারণ দাদাকে কিন্তু আমরা মানে একদম বন্ধুর মতো সবকিছু শেয়ার করতে পারি হ্যাঁ যেটা গার্জেনের কাছে পারি না বা যেটা বাবা মার কাছে অনেক সময় পারি না অনেক সময় কিন্তু আমরা দাদাকে বলি সেই দাদা যদি আমাদের বিরুদ্ধে যায় অবশ্যই খারাপ লাগবে কিন্তু হ্যাঁ যেই কাজটা ওর দাদা আজকে করেছে না সত্যি ওর দাদার উপর প্রাউড ফিল হচ্ছে যে টিনা আজকে যেটা করেছে টিনা বুঝতে পারছে না কারণ টিনা কি করেছে সে যে পরকিয়া আজকে এত সুন্দর একটা সংসার ছেড়ে সন্দীপকে ছেড়ে আজকে পরকিয়া মানে সুদীপ্তর জন্য আজকে সমস্ত কিছু সে ছেড়ে এমনকি মান সম্মান সব ডুবিয়ে এত বড় ইউটিউবার যাকে সবাই খুব ভালোবাসত খুব ভালো মেয়ে বলে মনে করতো এমনকি তার দাদাও তাকে খুব ভালোবাসতো টিনাকে বুঝতে পারলে কিন্তু ওই যে সব কিছু ছেড়ে যখন শ্বশুরবাড়িতে এসে পড়েছিল আজকে চোখের সামনে যখন অন্যায় হচ্ছে না তার মা প্রথমে সাপোর্ট করছিল কিন্তু ওই যে ছেলে যখন প্রতিবাদ করছে বা ছেলের বউ হুম যখন প্রতিবাদ করছে তখন কিন্তু মাকে তা পাল্টাতেই হবে কারণ সত্যটাকে তো সবাইকে মানতে হবে আজকে টিনা বুঝতে পারছে যে আমি কি করছি একদিন দেখবি টিনা তোকে সুদীপ্তও ছেড়ে যাবে দেখবি তুই যখন পরিস্থিতির শিকার বলবে না যে আমি পরিস্থিতির শিকার আমি তোকে পারবো না তোর মানে নিজের সাথে রাখতে বা তোকে সংসার তোর সাথে সংসার করতে পারবো না তখন তুই বুঝবি যে এই কাজটা তুই কতটা খারাপ করেছিস কতটা নিজের পায়ে নিজের কুড়ল মেরেছিস বুঝলি তো বন্ধুরা মেন কথায় আসি টিনার দাদা টিনার দাদা গতকালকে বিয়ে করে এসেছে টিনার বৌদি আসতে না আসতে আর তোমাদেরকে কিন্তু একটা ভিডিওতে আমি বলেছিলাম যে টিনার বৌদি টিনার দাদাকে শর্ত দিয়েছে যে আমি বিয়ে তখনই করব যখন ওই মেয়েকে তুমি তোমার বাড়ি থেকে তাড়াবে মানে তোমার বোনকে বাড়ি থেকে তাড়াবে তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে টিনাকে শাস্তি দিবে ওর বৌদি যজ্ঞ অকাত দেখাবে টিনাকে ওর বৌদি বুঝতে পারলে খুব বৌদিকে নিয়ে লাফাচ্ছিল তোমাদের কি মনে হয় যে নিজের ছেলেকে ভালোবাসতে পারে না সে কি বৌদিকে ভালোবাসবে আদৌ তাকে ভালোবাসবে না বুঝলে তো তার কাছে গিয়ে ওই একই হুম নিজের স্বার্থটা বজিয়ে রাখবে তো তার বৌদি কখনো একটা পরকিয়া জড়িত ননদকে বাড়িতে বসিয়ে ধুমসি একটা ননদকে বাড়িতে বসিয়ে কখনো খাওয়াবে না আর কখনো তার বোনাটা সে চোখের সামনে দেখবে না বলে না মেয়েটা খুব বড় বাড়িকার নেই খুব ধনী পরিবারের নেই কিন্তু মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী এমনকি সাংসারিক মেয়ে বুঝতে পারলে তো ওই মেয়ে বাড়িতে এসেই পরিষ্কার বলেছে যে আমি যতক্ষণ থাকবো বাড়িতে ঠিক আছে ততক্ষণ কিন্তু তোমার বোনকে ওই পরকীয়া অবস্থায় আমি কিন্তু বাড়িতে দেখতে পারবো না এমন কি তাকে বাড়িতে যেন না ঢোকানো হয় আজকে দেখছো তোমরা তার মানে টিনার মা তোমরা গিয়ে দেখে আসো সঙ্গীর ব্লগে যে টিনার মা আজকে কতটা আনন্দ করছে নাচছে গাইছে হাসছে খেলছে সব কিছু করছে কিন্তু কোথাও যেন মেয়েকে মিস করছে না কেন বলো তো কারণ মাও আজকে বুঝতে পেরেছে যে এই মেয়ে বড্ড বাড়াবাড়ি করছে বুঝতে পারলে এই মেয়ে হুম এই মেয়েকে আর শুধরানো যাবে না কারণ এই মেয়ে নিজের পায়ে নিজে কুড়ল মারছে তার মা প্রথম ভেবেছিল যে হয়তো মেয়েকে নিজের কাছে এনে রাখবো তাকে বুঝাবো টাজাবো বা হয়তো একটু এদিক ওদিক করবে ঠিক হয়ে যাবে আবার চলে যাবে কিন্তু যখন দেখছে যে এই মেয়ে তো শুধরাবেন না এমনকি আমার ছেলে আমার বৌমা যারা আমাকে রাখবে বা যাদের কাছে আমি থাকবো তারা যখন এই বিষয়ে প্রতিবাদ করছে তখন তো আমাকে প্রতিবাদ করতে হবে এমনকি তার বান্ধবী পরিষ্কার বলছে বন্ধুরা যে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে টিনার দাদা আজকে নিজের বোনকে রাখেনি কিন্তু টিনার বান্ধবীকে রেখেছে কেন কেন টিনার বান্ধবী আজকে নিজের বোনের মতো ওই বাড়িতে গিয়ে সব ব্লগিং করছে সব কিছু করছে জাস্ট বোর মুখটা দেখাচ্ছে না কারণ বোর মুখ দেখানো ওটা অ্যালাউ করেনি ওর বৌদি ওর বৌদি কতটা দেখো কতটা হ্যাঁ বুদ্ধিমতী এমনকি কতটা একটা সাংসারিক মেয়ে দেখো কিভাবে নিজেকে সেফ রাখতে হয় সেও কিন্তু জানে যে আমাকে নিজেকে বাঁচাতে হবে আমি তো তোমাদের ভ্লগে আসবো না তুমি কিন্তু ভিডিও করতে পারো মানে সঙ্গীকে ভিডিও করার অনুমতি দিয়েছে কিন্তু বউর মুখ দেখানোর অনুমতি দেয়নি এমনকি সেখানে দেখো যে সবাই বাড়ির প্রত্যেকটা সদস্য কত আনন্দ করছে কত কিছু করছে কিন্তু সেখানে টিনার বউ টিনার মানে টিনাকে কেউ যে মিস করবে সেটা মিস করছে না এমনকি টিনার বৌদির কথা পাই টু পাই সবাই মানছে বন্ধুরা টিনার বৌদি বলেছে যতদিন ওই ওই ছেলেটির সাথে জড়িত থাকবে মানে সুদীপ্তের সাথে জড়িত থাকবে ততদিন কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না যখন ওই সম্পর্ক ছেড়ে যদি ওই সন্দীপের কাছে আবার নতুন করে যায় তারপরে কিন্তু ওদের সাথে মানে টিনার সাথে কিন্তু আমি সম্পর্ক রাখবো এমনকি তাকে ননদ হিসাবে আবার সেই ভালোবাসাটা দিব মানে যেটা একটা ননদের পাওয়ার যোগ্য ঠিক আছে বা যেটা ননদকে দেওয়া উচিত সেটা আমি দিব কিন্তু যতক্ষণ ওই পরকীয়া জড়িত থাকবে এমনকি সুদীপ্তর সাথে সম্পর্ক রাখবে তখন কিন্তু আমি ওকে ভালোবাসতে পারবো না আর তার সাথে তোমাদেরকেও তাকে এই বাড়িতে ঢুকতে দিতে হবে না পরিষ্কার বলে দিয়েছে টিনার বৌদি মানে এইগুলো সে পদক্ষেপ নিয়েছে যে এই 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 বিষয়গুলো টিনার বিরুদ্ধে তোমাদেরকে মানতে হবে প্লাস আমিও মানব যদি সংসার করে তো বেশ ভালো কথা তাহলে দেখো আজকে যদি টিনা শ্বশুর বাড়ি থাকতো তাহলে একটা কী সুন্দর ওই চার চাকা নিয়ে বরকে বাচ্চাকে সেজে গুজে শাশুড়িকে সবাইকে নিয়ে কি সুন্দর করে গাড়ি নিয়ে এসে গেটের সামনে লাগতো যে ননদ আসলো একমাত্র ননদ আসলো আজকে দেখো কি নিজের কর্মের জন্য হ্যাঁ শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ি থেকে ওর বৌদি বাড়ি না ঢুকতে ঢুকতে বের করে দিল কথাই বলে না হুম যে অন্যায় যখন করছো তো প্রতিবাদ তো সবাই করবেই তাই না আজকে তুমি নিজের ভালো খুঁজতে গেছো সুখ খুঁজতে গেছো দেখো সুখ খুঁজতে গিয়ে নিজের জীবনে সবচেয়ে বড় অন্ধকার তুমি ডেকে আনছো কি না বুঝতে পারলে তো আজকে তোমার বৌদি নতুন বউ বাড়িতে এসে দেখো যে তুমি কি অন্যায় কাজটা করেছো যে আজকে বাড়ির মেয়েকে সে এই কথাটা বলতে বাধ্য হলো যে আমি ওর সাথে সম্পর্ক রাখবো না ইভেন এই বাড়িতে যেন ওই না ঢুকে যতদিন সে পরকিয়ায় জড়িত থাকবে আর এর দাদাও ওই তো তোমাদের প্রথম থেকেই বলেছি যে এর দাদা তো পড়কিয়ার বিরুদ্ধে আছেই এর দাদাও পরিষ্কার বলে দিয়েছে বন্ধুরা যে এই বাড়িতে টিনার কোনো জায়গা নেই তোমরা অনেকে বলতে পারবে যে সম্পত্তির জন্য বলছে না সম্পত্তির জন্য না যদি সম্পত্তির জন্য হতো না তাহলে টিনাকে কখনো ওই একটা ভালো ছেলে দেখে মানে সন্দীপের মতো ছেলে দেখে অত ভালো বাড়িতে যার জমি জায়গা সম্পত্তির দিব্যি অনেক ভালো আছে তো ওই বাড়িতে টিনাকে বিয়ে দিত না টিনাকে কখনো তার দাদা সম্পত্তির জন্য তারাইনি। টিনাকে তারাইছে ওই পরকিয়ার জন্য পরকিয়াকে টিনার দাদা সাপোর্ট করে না যে আজকে আমি তোকে পরকিয়াকে তোর পরকিয়াকে সাপোর্ট করে আমি যদি তোকে ঘরে ঠাই দিই না তো কালকে আমার বউ কিন্তু পরকিয়া করার সুযোগটা পাবে সুতরাং সেই সুযোগটা আমি আর দিতে চাই না বুঝতে পারলে বন্ধুরা সবাই কিন্তু নিজের ভালোটা বুঝে আর সবাই কিন্তু নিজের দিকটা মানে সেভ রাখতে চাই বুঝতে পারলে যে আমি কতটা ভালো থাকবো এই বিচারটাতে কি সিদ্ধান্ত নিলে আমার পরবর্তীটা ভালো হবে আজকে তার জন্য কিন্তু সঙ্গীয় মুখ খুলে পরিষ্কার বলে দিয়েছে যে দাদা আমি তোমার সঙ্গে আছি আজকে আমি আমার বান্ধবীর সঙ্গে নেই কারণ আমার বান্ধবী আমার বান্ধবী যেটা করেছে সেটা অন্যায় করেছে আজকে দেখো ওর জন্য এই সন্দীপ কি বলছিল যে আমি এর বিরুদ্ধে মুখ খুলব মানে সঙ্গীর বিরুদ্ধে মুখ খুলব যদি তখন হয়তো কিছু প্রমাণ আছে সন্দীপের কাছে হয়তো না ডাহা প্রমাণ আছে সন্দীপের কাছে হুম আমি মানে ড্যাম শিওর সন্দীপের কাছে প্রমাণ আছে বলেই কিন্তু সন্দীপ বলছিল যে আমি সঙ্গীর বিরুদ্ধে আবার মুখ খুলব বা সঙ্গীর ওই কি কি ধরনের চরিত্র আমি সেটা তোমাদের কাছে প্রমাণ দেবো তখন কিন্তু সঙ্গী বুঝতে পেরেছে যে এবার আমাকে কিন্তু আমার দিকটা বুঝে নিতে হবে যার জন্য সন্দীপ মানে সঙ্গী টিনাকে ছেড়ে এবার ওর দাদার মানে মতামতের সাথে একমত হয়েছে যে আমি আর এই তোর ব্যাপারে আর নই বুঝতে পারলে আর পরিষ্কার টিনাকে বলে দিয়েছে যে দেখ টিনা তুই যা করবি কর তোর ব্লগে আমি আর আসছি না আর তুই তোর জীবনে পরকিয়া কর দেখা কর সাক্ষাৎ কর সব কিছু কর কিন্তু আমি আর তোর মধ্যে নেই ঠিক আছে সুতরাং তোর বাড়ির লোকের সঙ্গে আমার সম্পর্ক আছে তোর সঙ্গে বান্ধবী সম্পর্ক থাকবে কিন্তু এই পরকিয়ার বিষয়ে আমায় তোকে মানে আমি তোকে কোনো কিছু হেল্প করতে পারবো না তো বুঝতে পারলে বন্ধুরা আজকে বান্ধবীও পরিষ্কার জানিয়ে দিল যে আমি তোর পাশে নেই এই পরকিয়ার ব্যাপারে হ্যাঁ অন্যায় তুই করবি আর তুই কী ভাবছিস যে সবাই তোকে সাপোর্ট করবে আগে যখন সঙ্গী সাপোর্ট করত তখন কিন্তু টিনার সবচেয়ে প্রিয় মানুষটি ছিল গিয়ে মানে সুদীপ্তর পরে কেউ প্রিয় ছিল তো ওই সঙ্গী কিন্তু এখন সঙ্গী যে বিরুদ্ধে চলে গেছে না তো সঙ্গী টিনার কাছে হয়ে গেছে সবচেয়ে খারাপ বুঝতে পারলে আর ওর দাদা দাদা এমন দাদা নাকি পৃথিবীতে কারো যেন না হয় কে বলল এমন দাদা পৃথিবীতে সবার হওয়া উচিত যেই দাদা হুম সত্যি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে যে বন যখন অন্যায় করে বন যদি বনের ভালোর জন্য যদি কিছু করতে পারি তাহলে বনের অন্যায়কে প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখবো নিজের মধ্যে ঠিক আছে যে বন এটা ভুল করেছে তাকে প্রতিবাদ করতে হবে আজকে বোনকে সে তার কি কষ্ট হয়নি যে বনকে আজকে নিজের বিয়েতে থাকতে দেয়নি এমনকি নিজের বাড়িতে না ঢুকার সে এই নির্দেশ দিয়েছে যেন এই বাড়িতে আমার বোন না আসে বা টিনার যেন এই বাড়িতে কোনো জায়গা না হয় তার কি কষ্ট হচ্ছে না অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু ওই কষ্টটা দেখাচ্ছে না ওই চাইছে তুই সংসারটা আবার নতুন করে কর কিন্তু তুই যাবি না বলে তোর দিদা দাদাও আর তোকে এই বাড়িতে ঢুকাবে না আশা করি তোমাদের কাছে সবটা বিষয় ক্লিয়ার হয়েছে গেছে বন্ধুরা আরেকটা কথা বলি এই যে সঙ্গী ঠিক আছে তোমরা সবাই বলবে যে সঙ্গী কী সুন্দর বাপের বাড়ির মানে টিনার বাপের বাড়িতে বান্ধবী ছাড়া এখানে আছে হাসছে খেলছে ভালো আছে তাহলে ভাবো আজকে দেখো ওই বাড়িকার মেয়ে ওই বাড়িতে জায়গা পাচ্ছে না সঙ্গী ওই বাড়িতে জায়গা পাচ্ছে এর মানে বুঝতে হবে যে সঙ্গী সত্যিকারী হ্যাঁ কোথাও না কোথাও খুব ভালো একটা সাংসারিক মেয়ে না হলে ভাবো ওর শ্বশুরবাড়ির যে অবস্থা আজকে সঙ্গীত সম্পর্কে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ সঙ্গীও কিন্তু সত্যটা মেনে নিয়েছে সত্যটা বুঝতে পেরেছে আজকে সত্যের সাপোর্টে সঙ্গীও হয়েছে বন্ধুরা যে সঙ্গীও বলছে দেখো যে আজকে যদি আমি তোকে এই পরকিয়াটাকে মানে সাপোর্ট করি আজকে সত্যি আমি অন্যায় করব কারণ আর আমি সাপোর্ট করব না দেখো সঙ্গী শ্বশুরবাড়িতে কত কষ্ট ওই বিছানার মধ্যে খাওয়া দাওয়া পড়া লেখা এভরিথিং ওই বিছানার মধ্যে এইটুকুনি জায়গার মধ্যে সে রান্নাবান্না করছে কত কষ্ট করছে বলে তো তবুও সে সংসারটা করছে তবুও তো বলছে না মেয়েটা যে আমি ওখানে যাবো না সংসার করব না তবুও তার মুখে সবসময় বত্রিশটা দাঁত বের করে হাসে তবুও সে হাসি খুশি দেখায় এখন হঠাৎ করে সে যদি বলে যে আমাকে খুব অশান্তি দিয়েছে ঘেনা দিয়েছে তেনা দিয়েছে তখন কেন বলবে তখন যদি পরকিয়া করে তো অবশ্যই তারা সেই শ্বশুরবাড়ির সম্পর্কে নিন্দা করবে কিন্তু এখন তো ভালো করে সংসার করছে মেয়েটা তাই না তাহলে ভাবো সেই মেয়েটা কতটা ভালো যে কতটা সাংসারিক এমনকি কতটা সংসারকে ভালোবাসে যে আজকে ছেলের জন্য নিজের জন্য সংসারটা করছে এমনকি টিনাকে সাপোর্ট করতেও সে ছেড়ে দিল যে আমি তোকে সাপোর্ট করবো না কারণ আমার বাচ্চাকে নিয়ে বা বাচ্চাকে না মানে আমাকে নিয়ে সবাই এখানে কাঁদা ছড়াছড়ি করছে সুতরাং আমাকে সাইড কাটতেই হবে আজকে টিনার বাড়িতে টিনার জায়গায় টিনার বান্ধবী ওই বাড়িতে জায়গাটা পেয়েছে মানে বোনের জায়গাটা পেয়েছে মেয়ের জায়গাটা পেয়েছে কত সুন্দর করে সবার সাথে হাসতে খেলছে ব্লগিং করছে হ্যাঁ তাহলে ভাবো ওই বাড়িতে বান্ধবী জায়গা করে নিল নিজের কিন্তু মেয়ে ওই বাড়িতে জায়গা করতে পারলো না আর ওই বাড়িতে একটা মেয়ে আছে দেখছি নিশানা দিশানাম আছে তো ওই মেয়েটাও দেখছি টিনার সাথে খুব ভালো একটা সঙ্গ ছিল কিন্তু ওই মেয়েটাও দেখো এখন টিনাকে মিস করছে না কারণ সবাই কিন্তু টিনার বিরুদ্ধে চলে গেছে বন্ধুরা আর নতুন বউ নতুন বউ এই বাড়িকার বউ ঠিক আছে ওই যখন এসছে ওই যেটা বলবে সেটা তো মানতেই হবে সবাইকে কারণ ওই ঠিক কথা বলছে আর লিগাল কথা সবাইকে মানতে হবে বন্ধুরা তো যার জন্য টিনার বৌদির এই পদক্ষেপটা সবাই মানতে বাধ্য হয়েছে যে ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আর টিনার মা টিনার মা হ্যাঁ ওও বুঝতে পারছে যে আমি যদি ছেলের সঙ্গ না দিই আর যদি বৌমার সঙ্গ না দিই তাহলে আমি যাব কোথায় তাই না আর গ্রামের লোক কিন্তু টিনাকে ভালো বলছে না বন্ধুরা সবাই কিন্তু টিনাকে এবার ঘেরে মানে ঘেরে ধরেছে বুঝতে পারলে চারিদিকে সবাই বলছে যে ছি 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 কী কাজটা করলি কেন নিজের পায়ে নিজের পুরোলটা মারলি কেন নিজের বিপদটা নিজে ডেকে আনলি বুঝতে পারলে বন্ধুরা তো আজকে টিলকি বা টিনা বুঝতে পারছে না যে সে কী অন্যায়টা করেছে দেখো আমি না অন্য ডুপ্লিকেট নাম নিয়ে বললে কি না কেমন যেন লাগে মনে হয় যে আমি মনে হয় কোনো অন্যায় কাজ করছি বলে আমি আসল নামটা নিতে পারছি না যার জন্য টিনাকে আমি টিনাই বলতে মানে চাইছি বা বেশিরভাগই কিন্তু আমার মুখ থেকে টিনায় বেরিয়ে যাচ্ছে চেষ্টা করছি টিলকি বলার কিন্তু হচ্ছে না কারণ টিনা বলতে আমার মানে বেশি অভ্যস্ত যে আমি তো কোনো অন্যায় কিছু বলছি না তাহলে আমি টিলকি কেন বলবো টিনায় বলবো তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবে প্লিজ আমার পাশে থেকে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে মন্তব্য করে জানাবে ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আপনার পাশে থাকো যে টাটা